পাবনার ঈশ্বরদী উপজেলায় মুলাডুলি ইউনিয়নে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল, নবীনবরণ ও 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন টুটেলের তথ্যে চিত্রে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি সকালে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি শহীদুল ইসলাম বাচ্চু, ম্যানেজিং কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন সিনিয়র শিক্ষক এস এম সুলতান মাহমুদ, মোহাম্মদ সাইফুল ইসলাম বকুল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রয়জুদ্দিন মণ্ডল, মোহাম্মদ তাসলিমা ইয়াসমিন, সহকারী প্রধান শিক্ষক বাসনা রানী। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিদায়ী ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোহাম্মদ নুরুল ইসলাম বেলাল ও শফিকুল ইসলাম। যেমন বলে গেল আমার প্রাণ প্রিয় ছাত্র রবিউল, ও কিন্তু আমার ডাইরেক্ট ছাত্র। আজকে ও দেখো কত বড় বিজনেসম্যান, গাড়ি নিয়ে আমাদের স্কুলে এসেছে, ওর আন্ডারে চাকরি করছে, এটাও আমাদের সফলতা। কিন্তু আমি চাইবো তোমরা যারা আছো, সমস্ত স্টুডেন্টরা যদি পাশ করে আসো, সেই দিন আমরা এইভাবে এই ব্যক্তিবর্গদেরকে নিয়ে এমন করে তোমাদেরকে যেন আমরা সম্বর্ধনা দিতে পারি, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের আজকের এই অনুষ্ঠান। সফলতা হোক আমাদের সন্তানদের, তারা যেন সুস্থ সুন্দর রেজাল্ট নিয়ে আমাদের কাছে চলে আসে।